হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমরা বেরিয়ে পড়েছি পুজো শপিং করতে পুজো যেহেতু চলে এসেছে শপিং তো করতেই হবে তো সেই জন্য আমরা তিন রেস্টুরেন্ট মিলে পুজোর শপিং করতে বেরিয়ে পড়েছি আর এখন তো তাও অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের পুজোর শপিং করতে অন্যদিকে তো সকলের হয়ে গেছে তো যাই হোক না কেন আর আগে ছোটোবেলায় এক মাস আগে থেকে পুজো শপিং করতাম মানে এমন একটা চিন্তা ভাবনা ছিল যে সবার আগে শপিং করে সবাইকে দেখিয়ে বেড়াতবো আর এখন এখন মনে হয় দিনের দিন হলে ভালো হয় তো এই সাইডে দেখো আমরা বাজারে পৌঁছে গেছি আর বাজারে পৌঁছে বুঝতে পারছিলাম না যে কোথা থেকে শুরু করব। তো তারপরে এই দিকে দেখো রাস্তা হাঁটতে হাঁটতে আমাদের মধ্যে একজনের ড্রেসটা খুব পছন্দ হয়ে গেল তো সেই জন্য আমরা চলে আসলাম এই দোকানের ড্রেসটি নিতে ড্রেসটাকে না কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আর এই সাইডে দেখো রাস্তায় প্রচুর জ্যাম হওয়ার কারণে পিয়া আমাকে রাস্তা পার করে দিচ্ছে আসলে রাস্তায় প্রচুর জ্যাম হলে আমি রাস্তা পার হতে পারি না পিয়ায় আমাকে বেশিরভাগ রাস্তাটা পার করিয়ে দেয় তো বন্ধুরা এই সাইডে দেখো আমরা এখন চলে এসেছি সিটি বাজার মেট্রোতে তো এখন আমরা শপিং মলের ভিতরে ঢুকবো আর শপিং মলের ভিতরে ঢুকতে কত কিছুই নাই করতে হয় তো আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু জমা নিল আর শুধু টাকা আর ফোনটা হাতে ধরিয়ে ঢুকতে দিল তো যাই হোক আমরা ফোন আর টাকাটা নিয়েই চলে আসলাম আর এই সাইডে দেখো সিটি বয়ে উঠে পড়লাম তিন তলায় আর তিন তলার লুকটা জাস্ট দেখো এখানে শুধু মেয়েদের ড্রেস আর অন্য কিছু না আর দোতলাতে আছে বেবিদের ড্রেস আর আর এক তলায় আছে ছেলেদের তো তারপরে এই সাইডে দেখো শপিং মল থেকে বেরিয়ে আমরা একেবারে চলে এসেছি ডাক বাংলার ভিতরে তো বন্ধুরা ডাক বাংলার বাজারের ভিতরে ঢুকতে না ঢুকতে একটা দোকানের দিকে চোখ গেল আর ওই দোকানটার ড্রেসগুলো যা সুন্দর ছিল কি বলবো আমার তো খুব ভালো লেগেছে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব তো এবার পুজোর ড্রেসের মেয়েদের ড্রেসের কালেকশান বলতে থ্রি পিস আর থ্রি পিস যেই দোকানেই যাচ্ছি একই ধরনের ড্রেস দেখতে পাচ্ছি তো যাই হোক না কেন আমার তো খুব সুন্দরই লাগছিল তো তার মধ্যে থেকেই নিয়ে নিলাম আমরা আর ড্রেস কেনা কমপ্লিট করে আমরা চলে এসেছি জুতোর দোকানে তো বন্ধুরা অবশেষে আমাদের পুজোর শপিং কমপ্লিট হলো যেহেতু শপিং হয়ে গেছে তো এবার তো বাড়িতে যেতে হবে তো সেই জন্য আমরা দেখো চলে এসেছি বাস স্ট্যান্ডে আর এই সাইডটায় দেখো প্রচুর ভিড় আর হ্যাঁ তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি যে আমরা কোথায় পুজোর শপিং করতে এসেছি আসলে আমরা পুজোর শপিং করতে এসেছি বগুড়াতে তো এই সাইডটায় দেখো প্রচুর ভিড় আর পুজোর বাজার বলে কোথায় ভিড় তো হবেই তাই না আর এমনিতেও আমি যখনই আসি তখনই এরকম ভিড় দেখি তো বন্ধুরা এই সাইডে দেখো আমরা গাছনাতে পৌঁছে গেছি আর কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ইনি দেখো হাসছে চুল কটার কী অবস্থা করেছে কত বড় বড় ছিল আর কেটে কেটে কতটুকু করেছে যেঠিমার কাছে আজকে বকা খাবে তো তারপরে এই সাইডে দেখো একটা দোকানে চলে এসেছিলাম বোনের একটা ড্রেস বানাতে দেওয়া ছিল সেটাই নিতে তো তারপরে দেখো বৃষ্টির কারণে আমরা হাটের মধ্যে আটকা পড়ে গেছিলাম তো বৃষ্টি থামতেই আমরা অটোতে উঠে পড়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন വൈറ്റ് ഡാം